আসসালামু আলাইকুম ও ওয়া বাক আলহামদুলিল্লা আল্লা রাসুলিল্লা প্রদর্শক আল্লাহ রব্বুল আইনমিন রোগ দিয়েছেন দিয়েছেন উপশমও কুরআন হাদিসের আলোকে যদি আমরা এই উপশম করতে পারি তাহলে কতই না ভালো হয় প্রদর্শক ঠিক তেমনি একটি রোগ হল পেটের ব্যথা অনেকেই পেটের ব্যথা বেদনায় অস্থির হয়ে যান প্রদর্শক এর প্রথম বিষয়টা হচ্ছে পেটের ব্যথা শুরু হলে আপনি সাথে সাথে কিছু পানি খেয়ে নেবেন অনেক সময় পেটে নাড়ি বুড়ি পেঁচ লেগে এরকম ব্যথা হতে পারে এজন্য আপনি বেশি করে পানি খাবেন আর আপনার যদি পেটের ব্যথা শুরু হয়ে যায় তখন আপনি তিনবার ওই ব্যথা স্থানে পেটের ব্যথার স্থানে হাত রেখে বিসমিল্লাহ রহমান রহিম তিনবার পাঠ করবেন তিনবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার পরে আপনি সাতবার পড়বেন আউজুবি ঐজ্জাতিল্লাহি ওয়াকুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু এভাবে আপনি সাতবার পরে ব্যথার স্থানে ফু দিবেন এবং পেটের বেদনার স্থানে আপনি হাত বুলিয়ে দিতে থাকবেন আর সাতবার পরে আপনি ফু দিবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিনের ইচ্ছায় আপনার পেটের বেদনা মুহূর্তে ভালো হয়ে গেছে প্রিয় দর্শক যারা এই ঝাড় ফুকির উপরে বিশ্বাস আছে তারাই শুধু এই আমলটা করবেন অন্য কেউ এই আমল করতে গেলে কাজ হবে না কারণ বিশ্বাস নিয়ে এই আমলটা করতে হয় পেটের বেদনায় আপনি এই আমলটা করুন আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল নবী করিম সাল্লাল্লাহ আল্লাহ ইসলাম পেঠের ব্যথায় এ দোয়াটিও পড়তেন পেঠের ব্যথায় কাতর বা খুবই আক্রান্ত হয়ে গেলে তাদের জন্য খুবই কার্যকরী এই আমলটি অবশ্যই করেন কোরআনুল ক্যারিমের একটি আয়াত দ্বারাই এই আমলটি করা হয় আয়াতটা হল লা ফি হা সুরাই আসফাতের আয়াত নম্বর সাতচল্লিশ প্রতি নামাজের পরে পাঁচবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ দেখবেন মুহূর্তি পেটের ব্যথা ভালো হয়ে গেছে